Welcome to graphics design BD tutorial. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Adobe Illustrator সাহায্যে অলিম্পিক গেমসের লোগোটি ডিজাইন করা যায়। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি একটি বৃত্ত ড্র করব, এর জন্য ইলিপস টুল নিয়ে মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলাম। এখানে ইলিপস অপশনে উইথ 200px এবং হাইট 200px টাইপ করে ওকে ক্লিক করলাম। এখন শেপটির ফিল কালার নান করলাম এবং স্ট্রোক সাইজ 20px দিলাম। শেপটি এক্সপ্যান্ড করার জন্য অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড ক্লিক করলাম। এখানে ফিল এবং স্ট্রোক টিক মার্ক থাকা অবস্থায় ওকে ক্লিক করলাম। শেপটি কপি করার জন্য মাউসের সাহায্যে ডান পাশে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে শেপটি কপি করলাম। শেপটির আরও একটি কপি করার জন্য মাউসের সাহায্যে নিচে মুভ করে অল্ট বাটন হোল্ড রেখে শেপটি কপি করলাম। সিলেকশন টুলের সাহায্যে উপরের শেপ দুইটি সিলেক্ট করলাম এবং মাউসের ডান বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে সিলেক্ট করে গ্রুপ করলাম। এবার সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে অবজেক্ট সেন্টার করলাম। এবার শেপগুলির আরও একটি কপি করব, এই জন্য মাউসের সাহায্যে মুভ করে অল্ট বাটন হোল্ড রেখে এখানে সমান করে বসিয়ে দিলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলে সমস্ত অবজেক্ট আনগ্রুপ হয়ে যাবে। এখানে একটি ডাবল শেপ কপি হয়েছে তাই শেপটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে শেপটি ডিলিট করলাম। এবার সিলেকশন টুলের সাহায্যে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম। এখানে শেপগুলো ডিভাইড করব, এই জন্য ডিভাইডে ক্লিক করলাম এবং অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করলাম। এবার শেপগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা কালার দিয়ে দেব, এর জন্য প্রথমে এই শেপটি সিলেক্ট করলাম এবং শিফট বাটন হোল্ড রেখে শেপগুলির অন্য অন্য অংশ সিলেক্ট করব। পাথ ফাইন্ডার অপশনে শেপ মোট ইউনিটে ক্লিক করলাম এবং শেপটি ইউনিট করে নিলাম। কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করে দিলাম। আগের মতো এই শেপটি সিলেক্ট করলাম এবং শিফট বাটন হোল্ড রেখে এর প্রয়োজনীয় শেপগুলো সিলেক্ট করলাম। এখান থেকে শেপ মোট ইউনিটে ক্লিক করলাম। এভাবে শেপগুলোর কালার দেওয়ার জন্য প্রথমে একটি শেপ সিলেক্ট করে শিফট বাটন হোল্ড রেখে পরবর্তী শেপগুলো সিলেক্ট করে শেপ মোড থেকে শেপ ইউনিট করে কালার অপশন থেকে কালার দিয়ে দিব। এখানে যে পাঁচটি শেপ আছে সবগুলো শেপের এভাবেই কালার দিয়ে দিব। এখন সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করে মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে অলিম্পিক গেমসের লোগোটি ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।